একটা করে দিন এগোচ্ছে ইন্ডিয়ান ফুটবলে একটা করে স্ক্যান্ডেল সামনে আসছে এবং সেই স্ক্যান্ডেলটা যারা নিয়ে আসছে তারা হয়তো আস্তে আস্তে সাইড হয়ে যাবে কারণ পিয়ার এজেন্টের সংখ্যা আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব বেশি র্যাঙ্কিং একশো বাইশ হলে কী হবে আলটিমেট দেশটা তো এত বড়ো পলিটিক্সটা তো সর্বত্র রয়েছে আমি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কোনো কথা বলতে না কারণ ওখানে ফ্যানদের ডিরেক্ট কোনো ইনভলভমেন্ট নেই কে আসবে কে যাবে কে থাকবে কে চলে যাবে কে সিলেক্টেড হবে কে প্রেসিডেন্ট হবে কে ভাইস প্রেসিডেন্ট হবে কারা এক্সিকিউটিভ কমিটিতে থাকবে সেখানে ফ্যানদের খুব একটা ইন্টারেস্ট থাকার জায়গা নেই হ্যাঁ তারা কেমন কাজ করছে তার উপরে ফ্যানরা কমেন্ট করতে পারে কি চাওয়ার রয়েছে সেই কমিটির থেকে এবং তারা দিতে পারছে কি পারছে না সেখানে ফ্যানদের বক্তব্য থাকতে পারে কিন্তু যেটা টেকনিক্যাল ফিল্ড যে জায়গাটা একজন ফ্যানকে ফুটবলের দিকে নিয়ে যায় যে যে জায়গাটা কোথাও ফ্যানকে ফুটবলটার দিকে অ্যাট্রাক্ট করে তাকে ধরে রাখে লং টাইমের জন্য সেখানে ফ্যানেদের কথা বলার রাইটস রয়েছে যদি সেই রাইটটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে তোমার এটাও রাইট নেই বলার যে প্লিজ সাপোর্ট আস সাথে তুমি হাত জোড় করো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করো যাই করো না কেন ইমোশনাল কথা বলো ডাজন্ট ম্যাটার তোমাকে ওখানে যদি ফ্যানরা কোয়েশ্চেন করে ইউ হ্যাভ টু অ্যান্সার কারণ শুধুমাত্র ওই জোর হাত করে আর ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদেরকে স্টেডিয়াম মুখী করা যাবে না এটা ফ্যানরা বুঝতে পারছে আস্তে আস্তে যত পিয়ার এজেন্ট থাকুক না কেন যত যেভাবেই মুখ বন্ধ করে দেওয়া হোক না কেন আলটিমেট এই জিনিসটা হবে না আর যদি মুখ বন্ধ করে দেওয়া হয় তাহলে লাভটা কি হবে যারা ইন্টারেস্টেড ছিল তারা ইন্টারেস্টটা লস করবে সেখান থেকে তারা ইন্টারেস্টটা অন্য কোথাও শিফট করে দেবে তারা রাত সাড়ে বারোটায় রাত জেগে ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ দেখছিল সেটা দেখবে না তারা তাদের একটা শান্তির ঘুম দেবে তারা যেমন রাত জেগে ওয়ার্ল্ড ফুটবল ইউরোপিয়ান ফুটবল দেখছিল তেমন দেখবে আমরা যেমন আছি তেমনই থাকবো আমরা আইপিএলে মজা করি এন্টারটেনড হয়ে আমরা থাকবো তখন আর তোমার কোনো রাইটস থাকবে না বলার যে প্লিজ আস স্টেডিয়ামে এসো সাপোর্ট করো হাজার হাজার মানুষ যাওয়ার পরে যদি এই পারফরমেন্স থাকে এবং সেই পারফরমেন্সের পেছনে যদি পাওয়ার গেম থাকে কে সিলেক্টেড হবে কে হবে না কে স্টার্টিং ইলেভেন থাকবে কে সাইডে যাবে কে বেঞ্চে স্টার্ট করবে কে কতক্ষণে চেঞ্জ হিসেবে নামবে সব যদি একটা জায়গা থেকে কন্ট্রোলড হয় একটা লবি থেকে কন্ট্রোলড হয় এবং তা নয় তার পাশাপাশি কোন প্লেয়ার ট্রান্সফার নিয়ে কোন রাইট ক্লাব চয়েস করবে যাতে সে ন্যাশনাল টিমের বাদটাকে সিকিওর করে রাখতে পারে এই জিনিসেও কিন্তু ইনফ্লুয়েস করা হয় এই জিনিস যদি হয় ভাই ইন্ডিয়ান ফুটবলে যদি এটা সত্যি হয় আবার বলছি সব রিপোর্ট বেরোচ্ছে মানে এই যে সত্যি তা নয় এর কাউন্টার রিপোর্ট আসতে পারে এর ইনভেস্টিগেশন হতে পারে আবার নাও হতে পারে এমনিতে ইন্ডিয়ান ফুটবলের ওপর কারোর খুব বেশি ইন্টারেস্ট থাকে না কিন্তু যদি এটা সত্যি হয় তর্কের খাতিরে আপাতত ফেসি যা আসছে সেটাকে যদি কেউ মেনে নেয় এখান থেকে তর্কের খাতিরে তাহলে কোথাও এটা তো ঠিক যে একটা কনসার্নিং সিচুয়েশন আমাদের সামনে আগামী দিনে আমরা সত্যিই ফুটবলটা নিয়ে ভাবব কি না প্রশ্নের বিষয় এসে যাচ্ছে সিরিয়াসলি বলছি কারণ একটা প্লেয়ারের পারফরমেন্সে তো তাকে পরবর্তী সময়টাতে আবারও সিলেকশনের রাস্তাটা তৈরি করে দেয় কিন্তু এই টিমটাতে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এমন অনেক প্লেয়ার রয়েছে দশ পনেরো জন এমন প্লেয়ার রয়েছে সবাই জানি আমরা তোমরাও যেন বুঝতে পারছো নাম বলে সময় নষ্ট করে লাভ নেই পাঁচ সাতজনের নাম তো এমনিই মুখ থেকে বেরিয়ে যাবে একটু স্ট্যাটস খুঁজলে পারফরমেন্সের গ্রাফ খুঁজলে আরও দশজনের নাম বেরিয়ে যাবে কারণ ন্যাচারালি একটু যারা কম সময় পায় আবার কিছু করতে পারে না তিন বছর টিমের সাথে থাকে একটা মাত্র গোল কন্ট্রিবিউশন থাকে না তারপরেও সেই প্লেয়ার সুযোগ পাই তখন তো প্রশ্ন উঠতে বাধ্য আমি কারণ নাম নিয়ে আজকে কিচ্ছু করবো না আমরা যখন দেখলাম যে এফসি এশিয়ান কাপে গিয়ে যে প্লেয়াররা ফেল করলো তারা আবার সুযোগ পাচ্ছে যাদের পঁয়ত্রিশ জনের প্রভাবেল লিস্টে থাকার যোগ্যতা নেই তারা মেন স্কোয়াডে থাকছে মেন স্কোয়াড তো আরও বড়ো ব্যাপার সরি ছোট ব্যাপার তারা স্টার্টিং ইলেভেনে থাকছে তারা নব্বই মিনিট ধরে কেউ কেউ ফুটবলটা খেলছে এই জিনিস হচ্ছে আর এই জিনিস যদি চলতে থাকে সো ইউ ক্যানট এক্সপেক্ট কি ইন্ডিয়ান ফুটবল যখন সরি ইন্ডিয়ান ন্যাশনাল টিম যখন কোনো টুর্নামেন্টে নামবে বা কোথাও ম্যাচ খেলতে যাবে সেখানে সত্যিই সবাই ভোরে ভোরে এবার সাপোর্ট করতে শুরু করবে সংখ্যাটা কমতে শুরু করবে যতটুকু আন্দাজ করতে পারা যাচ্ছে জানি না এর শেষ কোথায় রয়েছে আলটিমেট কাকে সরিয়ে কাকে এনে কী করে কী হবে কারণ ইগার্স স্টিমাজ তাকে বলা হচ্ছে হি ইজ জাস্ট আ ডামি কোচ কোচ হিসেবে জাস্ট তার কাজটুকু খুবই সীমিত প্লেয়ার সিলেকশনের নাকি তার কোনো হাতই নেই তাহলে তিনি এতদিন ধরে করছেনটা কি শুধুমাত্র পয়সার জন্য নিজের চাকরি নিয়ে এখানে পড়ে রয়েছেন কোনো রকমভাবে ডেভেলপমেন্ট বা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট বা একটা পারফরমেন্স বা একটা অ্যাচিভমেন্ট তার কোনো রকম লক্ষ্য নেই স্টিফেন কনস্টানটাইনকে বিভিন্ন লবি সরিয়েছিল প্লেয়ারদের লবি সরিয়েছিল দেখো ওয়ার্ল্ড ফুটবলে বহু দেশ রয়েছে বহু ক্লাব রয়েছে সেখানে সিনিয়র প্লেয়ারদের একটা একটা কথা চলে তারা একটা কথা বলে এটা বিভিন্ন স্পোর্টসে হয় আমাদের দেশে ক্রিকেটে হয় বড়ো বড়ো দেশে ফুটবল খেলি দেশগুলোতে হয় কিন্তু যখন তুমি সাকসেস এনে দিচ্ছ না তখন তোমায় কেউ কোশ্চেন করবে না আজকে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে আজকে যদি কেউ এসে বলে যে মেসি এই প্লেয়ারকে সিলেক্ট করেছিল ওকে সিলেক্ট করেছিল একে খেলায়নি ওকে নিয়েছিল কেউ তোমার কথা শুনবে না কারণ দিনের শেষে মেসি হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে কেউ কথা শুনবে না তোমার সো দিস ইজ ফ্যাক্ট তো তুমি যদি সাকসেস এনে দিতে পারো তোমার লবিবাজি নিয়ে তোমার ইনফ্লুয়েন্স নিয়ে কেউ কোশ্চেন করবে না বাট তুমি লবিবাজি করবে তুমি ইনফ্লুয়েন্স করবে বাট তারপরে তোমার যদি সাকসেস না থাকে পিপল উইল আস্ক অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার তখন আর হাত জোর করে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না তো আলটিমেট এটা যদি হয় তাহলে যারা আমরা কথা বলি রেগুলার বেসিসে ফুটবলটা নিয়ে ইন্ডিয়ান ফুটবলটা নিয়ে ন্যাশনাল টিমটা নিয়ে ধীরে 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 সেটা হয়তো কমে আসবে এবং যারা নিউ এয়ার জেনারেশন রয়েছে তারা যদি এই জিনিসগুলোকে দেখে যে আলটিমেট খেলাটা তো এইভাবেই কন্ট্রোল হচ্ছে আলটিমেট আমি যেটা দেখতে বসবো সেটা তো ফিফটি পার্সেন্ট স্ক্রিপ্ট আর ফিফটি পার্সেন্ট তো মাঠে যা কিছু হচ্ছে যে প্লেয়ার সুযোগ পাচ্ছে তাকে আমার পছন্দ না সে আমার দেশের জার্সিটা পরার যোগ্য না তারপরে সে পড়ছে এবং তাকে যখন বলতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে না সেটা বলেও কিছু লাভ হচ্ছে না তাহলে ফ্যানরা যাবে কেন তাহলে ফ্যানরা সাপোর্ট করবে কেন বিগ কোশ্চেন তো যাই হোক এরপর অবশ্যই ঢুকতে হবে ট্রান্সফার মার্কেটের দিকে কারণ এই জায়গাটা আমি বারবার বলি যে আমাদেরকে অক্সিজেন দিয়ে রেখেছে এখানেই কোথাও আমরা ফ্যানরা একটু হলেও আনন্দ পেয়ে থাকি দুঃখও পেয়ে থাকি এবং সেই দুঃখের যে ব্যাপারটা সেটাও কিন্তু রিলেটেবেল যে সেটা আনন্দ দিয়ে কখনো কখনো পুষিয়ে যাবে তো ট্রান্সফার মার্কেটে আপাতত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে একজন ইন্ডিয়ান প্লেয়ার সে আগামী দিনে আইএসএলের একটা হট ফেভারিট প্লেয়ার হতে পারে যে কোনো ক্লাবে সই করার ক্ষেত্রে কিন্তু সেটা কথাটা ঠিক ভুল সেটা পরের ব্যাপার প্লেয়ারটা হচ্ছে লাল রিনজোয়ালা লালভিয়াকনিয়া এই সিজনে দাঁড়িয়ে তার পনেরোটা আই লিগে গোল হয়ে গেল যেটা রেকর্ড এর আগে সুনীল ছেত্রী ছিল চোদ্দটা গোল সেটাকে টোপকে পনেরোটা গোল কিন্তু লাল করেছে এর আগে ইস্টবেঙ্গলের সাথে নাম জুড়েছিল পরে জামশেদপুরের সাথে নাম জুড়েছিল বাট এখনও অব্দি এর কোনো ক্লাবে কিন্তু সে সই করে এখনও অবধি কোনো ক্লাব তার সার্ভিস পায়নি তো মনে করা হচ্ছে আগামী দিনে কিন্তু বেশ কিছু ক্লাব তার পেছনে লাইন দেবে অফার দেবে কিন্তু আমাদের মনে রাখতে হয় যে এর আগে প্রচুর আই লিগ থেকে ভালো ভালো স্ট্রাইকার কিন্তু এ এসেছিলো তার সবথেকে বড়ো এক্সাম্পলটা হচ্ছে বিদ্যাসাগর সিং হায়েস্ট স্কোরারই হয়েছিল জয়েন্ট হয়েছিল তারপরে আসে আইএসএলএ এবং এখনও অবধি সে গেম টাইম সার্চ করে যাচ্ছে না কোনো ক্লাবে সেভাবে থিতু হতে পারছে না কিছু তো এরকমটা যেন না হয় যে প্লেয়ার আসছে তাকে সুযোগ দিতে হবে লবিবাজি করে যদি আটকে দেওয়া হয় কোনোভাবে আলটিমেট অবস্থা সেই ঈশান পণ্ডিতার মতো হবে একটা ব্রাইট একটা সেন্টার ফরওয়ার্ড আমরা এক এক সময় বলেছি তাকে ওভারেটেড লেগেছে বা যতটা তাকে নিয়ে হাইপ ক্রিয়েট হয়েছে ততটা হাইপে ও পৌঁছোতে পারেনি বাট স্টিল ওকে সুযোগ তো দিতে হবে অ্যাভেলেবেল গেম টাইমটা তো ওর জন্য দরকার রয়েছে সেটা পাওয়া যায় না আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলে যেটা সবচেয়ে বড়ো সমস্যা যে স্ট্রাইকাররা সুযোগ পায় না সেন্টার ফরওয়ার্ড তৈরি হয় না বারবার করে আমরা তো বলি সুনীল ছেত্রীর পরে কে এটা তো ঠিক কথা যে সুনীল ছেত্রীর পরে কে কিন্তু কতজনই বা চায় যে সুনীল ছেত্রীর পরে কেউ আসুক এটাও তো একটা ফ্যাক্টর যাই হোক যদি এই লালিন জোয়ালা লালবিহাকিয়া নিজেকে প্রুভ করতে পারে তাহলে হ্যাঁ ইন ফিউচার আমরা একজন লাল পেতে পারি যে কোথাও আমাদের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে ট্রান্সফার মার্কেটের দিকে সেটা হচ্ছে যে ব্রাইট এনোভাখারে সিজন যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক না কেন এই প্লেয়ারটা ট্রান্সফার মার্কেটে ঢুকবেই একে ঢোকাতেই হবে যে কোনোভাবে এবং এখন তো মানে অন্য কেউ না মানে কোনো টুইটার জার্নালিস্ট বা কোনো ইউটিউবার কেউ ঢোকাচ্ছে না এখন সেই প্লেয়ার নিজে ঢুকতে চাইছে সেই প্লেয়ার নিজে পেয়ার ক্যাম্পেন স্টার্ট করেছে এর আগে একদিন শুরু করেছিল ইস্টবেঙ্গল ফ্যানরা যখন কমেন্ট করতে শুরু করে তাদের রিপ্লাই ইয়েস ব্রো আই এম কামিং এরপর যেটা শুরু করেছে স্ট্যাটাসে কিছু ওর চ্যাট শেয়ার করতে শুরু করেছে এবং যেটা মনে হচ্ছে যে হয়তো কোনো এজেন্টের সাথে ওর কথাবার্তা যেখানে ওকে বলছে যে আমি ভাই ইস্টবেঙ্গলের সাথে অনেক ট্রাই করেছিলাম তোমার জন্য বলার বাট ইস্টবেঙ্গল দে আর নট কিন ইন্টারেস্টেড সেইভাবে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড না আরে সেইভাবে তো ছাড় ভাই ব্রাইট এনোভাকারেকে নিয়ে কোনোভাবেই ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড না কারণ কালোজ কুয়ারদাদ যেভাবে টিম বানাতে চাইছে সেখানে ব্রাইট করে একশো মাইলের মধ্যে আসছে না এটা বহু ইস্টবেঙ্গল সমর্থক যদি মেনে নিতে পারে তাহলে তারা একটু শান্তিতে ঘুমোতে পারবে আমি জানি অনেকের ফ্যান ফেভারিট একজন প্লেয়ার বাট ভাবতে হবে যে ব্রাইট এনোভাগারে তার যে কোয়ালিটি ছিল একটা সময় ছিল সেটাকে বহু যোজন দূরে আপাতত ছেড়ে এসেছে যে ফুটবলটা আপাতত খেলছে সেখান থেকে আইএসএলে আসার স্বপ্নটা ভীষণ বড় মানে বড় স্বপ্ন অলিক অলিক কল্পনার মতো তো সেখানে বলা হয় যে না তোমার জন্য আরও একটা আইএসএলের ক্লাব এই মুহূর্তে ট্রাই করছে হয়তো সেটা হয়ে যাবে এবং সে রিপ্লাই দিচ্ছে ওকে নো প্রবলেম অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসা ছিল এবার তাদের এগেনস্টে খেলবো তো এখানেই পুরো ব্যাপারটা আস্তে আস্তে স্প্রেড করে এবং তারপর থেকে যাওয়া হয় আর কি যে নতুন কোন ক্লাব তাকে সই করাতে পারে পাঞ্জাব এফসি বা মহাভার্টন স্পোর্টিং তারা সই করাতে পারে পাঞ্জাব এফসি কেন জিন এই মুহূর্তে এই সিজনে পাঞ্জাব এফসি নতুন সিজনে যা টিম বানিয়েছিল লুকা মাজকেন জর্ডান গিল এই দুজন টপ কোয়ালিটি ফরওয়ার্ডকে তারা টিমে নিয়েছিল মনে হয় সেখান থেকে তারা ডাউনগ্রেড করতে চাইবে ইভেন মহামার্ডার্ন স্পোর্টিংয়েরও আই লিগে যে স্ট্রাইকাররা রয়েছে আমি এডির কথা বলবো অ্যালেক্সিসের কথা বলবো মাচ বেটার দেন ব্রাইট অ্যানোভাঘরে ভাই এনি ডে এনি ডে দে আর দ্য মাচ বেটার দেন ব্রাইট অ্যানোভাঘরে যদি ওদেরকে নিয়েও আই জার্নি স্টার্ট করে মহামার্ড স্পোর্টিং অনেক ভালো করবে ব্রাইট অলওয়েজ আমার কাছে একজন ওভার ওভার হাইট প্লেয়ার এবং ওভার রেটেড একটা প্লেয়ার একটা সিঙ্গেল গোল কিছু সুন্দর ঝলক এর বাইরে কিন্তু প্লেয়ারটা ইস্টবেঙ্গলকে কিচ্ছু দিতে পারেনি এবং ইন ফিউচার কোনো ক্লাবকে দেওয়ার মতো ওর সেই যে ট্যালেন্ট ছিল সেটা থেকে অনেক দূরেও চলে গেছে আমি প্লেয়ারের কোয়ালিটি তার উপর রেসপেক্ট রেখেই বলছি ওর লেভেলে গিয়ে আমি বা আমরা অনেকে হয়তো ফুটবল খেলতে পারবো না এটা ঠিক কথা কিন্তু তার লেভেলে খেলতে পারছি না বা তার মতো আমরা কেউ নই বলে তাকে নিয়ে কিছু বলা যাবে না এটা না কিন্তু এ ধরনের প্লেয়ার যখন একজন প্লেয়ার করে তখন বোঝা যায় যে সে কতটা অ্যাট্রাকশন চায় সে কতটা অ্যাটেনশন চায় তো যাই হোক আপাতত ব্রাইটকে নিয়ে চর্চা থাকবে গুঞ্জন থাকবে কারণ এইগুলো এনগেজমেন্ট গিফট করে লাস্ট অবশ্যই কথা বলব আরও একজন প্লেয়ার যাকে নিয়ে আমাদের এনগেজমেন্ট হাই লেভেলে থাকে সেটা হচ্ছে হুগোপুমো এবং পুমোর কাছে যে বেশ কিছু ক্লাবের অফার রয়েছে এ তো আমাদের অজানা বিষয় না সেটাকেই কি হয় একটু রঙিয়ে চড়িয়ে অনেকভাবে বলা হয় কিন্তু হ্যাঁ একটা জায়গা ডেভেলপড হয়েছে সেই ডেভেলপমেন্টটা কিন্তু শোনা যাচ্ছে ওড়িশা এফসির সাথে ওড়িশা এফসি ইনিশিয়ালি একটা লোনের প্রস্তাব দিয়েছে মোহনবাগানকে এবং সেই লোনের প্রস্তাব যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে হয়তো আগামী দিনে আমরা মানে আগামী সিজনে আমরা হুগোকে লোনে ওড়িশা এফসিতে যেতে দেখতে পারি এবার অনেকে এখানে প্রশ্ন করবে যে ওয়াই এন লোন তাহলে তো সবচেয়ে বড় রিজনটা হচ্ছে যে হুগোর জন্য যে হিউজ ট্রান্সফার ফিটা মোহনবাগান দাবি করবে সেটা হয়তো অন্য কোনো ক্লাব নাম এই মুহূর্তে পে করতে পারে দ্বিতীয় অপশানটা কিন্তু মোহনবাগানের হাতে থাকলো যে যদি ও অন্য কোনো ক্লাবে গিয়ে একটা বেটার পারফরমেন্স তুলে ধরতে পারে যদি সে আবারও তার যে পুরোনো ফর্মটা রয়েছে সেটাকে ফিরিয়ে আনতে পারে তাহলে আগামী সিজন মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন চব্বিশ পঁচিশের পর যেখানে তার লাস্ট সিজনে কন্ট্রাক্টটা রয়েছে তখন আবার মোহনবাগান তাকে নিয়ে আসতে পারে যদি সেখানে আর অ্যান্থলোবে হাবাস কোচ না থাকেন নতুন কোচের সাথে তার কাজ করতে যদি অসুবিধা না থাকে তাহলে হুগুবু আবারও ফিরিয়ে আসতে পারে তখনও তার বয়সটা তিরিশের মধ্যেই থাকছে তো তো একটা প্ল্যানিং তাকে নিয়ে বড়োসড়ো থাকতেই পারে মোহনবাগানের যে আপাতত ওর যে ফর্ম ডাউনটা রয়েছে সেখান থেকে ও ব্যাক করে আসুক তারপর আবারও তাকে নিয়ে ভাবনা চিন্তা করা যাবে কারণ প্লেয়ারটার যে কোয়ালিটি রয়েছে যে স্কিল রয়েছে সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই হয়তো রিসেন্ট ফর্মটা তার ডাউন হয়েছে বা হয়তো কোচের যে স্ট্র্যাটেজি রয়েছে সেখানে খুব একটা সে ম্যাচ করছে না এই জায়গাগুলো হয়তো ফ্যাক্টর রয়েছে তো সেখানেই শোনা যাচ্ছে যে ওড়িশা এফসি তারা একটা লোন মুভের জন্য আপাতত চাইছে একটা লোন ডিলে হুগো নিয়ে যেতে চাইছে দেখা যাক সেটা হয় কি না আবার এমন হতে পারে যে অন্য কোনো ক্লাব এন্ট্রিও নিতে পারে যেমন এফসি গোয়ার নাম শোনা যাচ্ছে তারা হয়তো ট্রান্সফার ফি দিয়ে মুভ করাতে পারে কিন্তু ওই পজিশনটাতে যে পজিশনে হুগো খেলে সেই পজিশনে তো বোরহাকে আরও একটা সিজন রেখে দেওয়ার প্ল্যানিং অলরেডি গোয়ার হয়ে গেছে তাহলে গোয়া আবারও কেন মুভ করবে যাই হোক এরকম বহু কথা বহু গুঞ্জন কিন্তু সামনে আসবে কিন্তু যেটা মেন ব্যাপার যে ওড়িশা এফসি আপাতত একটা মুভ করছে দেখা যাক সেই মুভটা সাকসেসফুলি কমপ্লিট হয় কি না তো বাস এই কটা বিষয় নিয়ে আলোচনার ছিল এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে ঢেলে ঢেলে কমেন্ট করতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট